আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি, আমরা তো বেড়াতে গিয়েছিলাম সবাই জানেন, তো বেড়ানো শেষ করে চলে এসেছি। এসে নিজের সংসারের কাজে আবার ব্যস্ত হয়ে গিয়েছি। এখন হচ্ছে রাতের বেলা, আমাদের রাতের খাওয়া শেষ হয়ে গেছে। তো লাউয়ের এই যে অংশটা দেখতে পারছেন, এটা এখান থেকে কিছুটা অংশ দিয়ে আজকে বিকালের নাস্তায় আমি নুডলস রান্না করেছিলাম। তখন এই অংশটা দিয়েছিলাম নুডলসে, সবজি নুডলস করেছিলাম। এখন হচ্ছে আমি পরের দিনের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখছি, নয়তো দেখা যায় পরের দিন অনেকটা ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি আগের দিন রাতে কিছুটা কাজ গুছিয়ে রাখি যতটা সম্ভব। দেখা যায় কি রান্না করব, কি কাজ করব, এগুলো আমি আগের দিন প্ল্যান করে রাখি। এতে করে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় কি রান্না করব, কি রান্না করব, এরকম যে একটা টেনশন থাকে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি, মানে কাজের চেয়েও বেশি একটা টেনশন আমার কাছে মনে হয়। তো এইটা ওই যদি ঠিক করে রাখি যে কি রান্না করবো এবং সেটা কেটে রাখি, তাহলে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো আমি কালকে কি রান্না করব সেটা প্ল্যান করে ফেলেছি। এখন হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি, কেটে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে কিন্তু আমার কাজটা খুবই সহজ হয়ে যাবে। আর ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি লাউ, তারপরে ধনে পাতা, পেঁয়াজ এইগুলা সব কেটে আমি নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি ফল নিচ্ছি, আমরা এখন কিছুটা ফল খাবো। রাতে খাবার খাওয়ার পরে আমরা ফল খাই, আবার দেখা যায় মিড মর্নিংয়েও ফল খাওয়া হয়। এই দুইটা সময়ে আমরা আর কি আমাদের বাসায় ফল খেয়ে থাকি। তো দেখা যায় এক একজনের পরিবারের এক এক রকম নিয়ম থাকে। তো জাইফার বাবা যেহেতু সকালবেলা বা দিনের বেলা আসলে বাসায় থাকে না, খাওয়ার ওই রকম সুযোগ পায় না, তো সেজন্যে দেখা যায় রাতে খাবার পরেই ওকে ফল দিই সাধারণত। তো এখন ফল ধুয়ে দিব। তো আব্দুল্লা আবার বলছিল যে ধুয়ে খেতে হবে না, এইভাবে দাও। আজকে সন্ধ্যায় নুডলস করেছিলাম আর সাথে ফল ছিল কমলা, তো ওই সময় আব্দুল্লা কমলা খেয়েছিল। তো এখন খায় কিনা দেখি, দেখা যায় প্রথমে যতটা আগ্রহ দেখায় খাবে, পরে আর ওই আগ্রহটা আর থাকে না, দেখা যায় একটা দুইটা মুখে দেওয়ার পর আর খেতে চায় না। তো এইরকম হচ্ছে আমার ছেলের অভ্যাস। এত ফলটা একটু ধুয়ে তারপরে এখন আমরা খাবো। ফল বলে খেয়েছি, খুব মজা পেয়েছি। আমার ভাই আব্দুল্লা খুব মজা পেয়েছে। এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমি নাস্তা রেডি করছি। আমি আজকে পাউরুটি করছি, পাউরুটি আর ডিম পোস্ট খাবো। আর হচ্ছে আমার বাচ্চারা দেখি কি খায়, ওরা তো দেখা যায় যে আইটেম করব সেটা ওদের পছন্দ হয় না, যেটা না না করব সেটা খেতে চায়। তো দেখা যাক আজকে কি বলে। সকালবেলা কিন্তু মেয়েদের হাজারটা কাজ থাকে, দেখা যায় হাজবেন্ড অফিসে যাবে, বাচ্চাদের স্কুল, দেখা যায় সব কিছু মিলে অনেক একটা ব্যস্ত সময় কাটে। তারপরেও তো এখন 2 সপ্তাহে 2 দিন স্কুল হচ্ছে, তারপর জানুয়ারি মাস থেকে কিন্তু প্রতিদিনই ক্লাস হবে শুনছি। দুই ভাই বোন বলছে যে আজকে বাকরখানি খাবে দুধ দিয়ে। তো আমি দুধটা আগে জাল করে রেখেছিলাম, কারণ দুধওয়ালা যখন আসে তখনই আমি সাথে সাথে দুধটা জাল করে রেখে দিয়েছি। কখন কি মর্জি হয় বাচ্চাদের বলা যায় না,
সেজন্য দুধটা রেডি করা থাকলে দেখা যায় একটা না একটা কিছু ঝটপট করে দেওয়া যায়। তো দুধটা এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি, তো দুধ দিয়ে ভিজিয়ে বাকরখানি খাবে। এটা কিন্তু আমার কাছে অনেক হেলদি খাবার মনে হয়, দুধ দিয়ে বাকরখানি যে খায় এটা খারাপ না, ভালোই। একবারে ঝটপট একটা নাস্তাও হয়ে যায়, আর দেখা যায় যদি দুইটা বাকরখানি খাওয়া যায় দুধ দিয়ে তাহলে কিন্তু পেট ভরে যায় বাচ্চাদের। তো দেখা যায় সবসময় কিন্তু দুইটা খেতে চায় না, একটা খেয়েই আর খেতে চায় না এমন। তো দুই ভাই বোনকে আমি এখন বাকরখানি খাওয়াবো। তো বাচ্চাদেরকে নাস্তা করানো শেষ হলে আমি অন্য কাজে লেগে পড়বো। ওদেরকে নাস্তা করানোটাও আমার কাছে মনে হয় অনেক বড় একটা কাজ, শেষ করেছি এরকম মনে হয়। খাওয়া নিয়ে বাচ্চারা কিন্তু অনেক বিরক্ত করে, এখনকার বাচ্চারা ঠিক মতন খেতে চায় না। তো বাকরখানিটা মাশাআল্লাহ পছন্দ করেছে দুইজনেই, খেয়ে নিয়েছে। ওদের খাওয়ানোর পরে যে প্লেট বাটি জমেছে তো সেটা আমি এখন ধুয়ে রেখে দিব। সাথে সাথে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু ঝামেলাটা কম হয় কিচেনে, আর কিচেন যেহেতু ছোট যত কম ঝামেলা রাখা যায় ততই মনে হয় ভালো। তো এখন আমি কিচেনের কাজ মোটামুটি শেষ করেছি, তো চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে আমার গাছগুলো নিয়ে আসলাম। তো আমি বাড়িতে যাওয়ার আগে তো সব গাছগুলো ব্যালকনিতে রেখে গিয়েছিলাম, আমার যেই প্ল্যান্টগুলো ছিল রুমের ভিতরে ইনডোর প্ল্যান্ট, তো সবগুলো কিন্তু আমি ব্যালকনিতে রেখে গিয়েছিলাম। তো এখন পানিগুলো চেঞ্জ করে দিব। তো মোটামুটি কিন্তু কয়েকদিন হয়ে গিয়েছে পানি চেঞ্জ করা হচ্ছে না, তো পানিটা চেঞ্জ করে দিব। তো এই গাছটা পানিতে রেখেছিলাম, রাখার পরে দেখতেই পাচ্ছেন অনেক শিকড় হয়েছে। এই গাছটাও কিন্তু আমি পানিতেই রেখেছি, আর দেখতে পারছেন কত সুন্দর গ্রো হয়েছে, একদম গাছের শিকড় বের হয়ে খুব সুন্দর হয়েছে গাছটা এখন। তবে পানিটা চেঞ্জ করে আমি রেখে দিব। তো শীতের সময় কিন্তু গাছের একটু বিশেষ টেক কেয়ার করতে হয়, শীতের সিজনে কিন্তু সবারই মানুষ বলেন সবারই কিন্তু একটু বাড়তি টেক কেয়ারের প্রয়োজন হয়, তো সেই জন্য গাছেরও কিন্তু একটু বাড়তি টেক কেয়ার নিতে হয়। তো কিছুদিন পর পর পানি পানি চেঞ্জ করে দেওয়া, আর প্রতিদিন দুইবার করে পানি স্প্রে করে দিলে গাছে গাছগুলা কিন্তু খুবই ভালো থাকবে। তো এই পথজ গাছগুলা, আর যে গাছটাকে আমরা এই যে গাছটাকে আমরা মানি প্লান্ট হিসেবে চিনে থাকি, তো এটার নাম কিন্তু হচ্ছে পথজ। তো এই গাছটা কিন্তু শীতের সিজনের সময় বলা যায় ঘুমিয়ে থাকে, তো এই সময়টাতে ওদের গ্রোথ কম হয়। আর জাইফার আবদুল্লাহ এখানে দেখতে পাচ্ছেন দুইজনে খেলা করছে, আবদুল্লাহ একটু রাগ করেছে, ও কি যেন হারিয়ে ফেলেছে বারবার বলছিল, তো এরকম করছিল, তো মন খারাপ করে শুয়ে আছে। তো আমি বললাম কি হয়েছে, আবার জিজ্ঞেস করলে বলে কিছু হয়নি এরকম বলছিল। আমাকে বলছে আমি ভিডিও করছি সেজন্য আমাকে বলছে আমাকে আবার দেখাচ্ছ কেন। তো আমি বললাম যে তাহলে কাকে দেখাবো, তারপর আমাকে বলছে আপুকে দেখাও, আমাকে কেন দেখাচ্ছ। মানে ও এখন রাগ করেছে সেজন্য ও এখন ভিডিওর সামনেও আসবে না, ওর কি কাগজ যেন হারিয়ে গেছে, তো সেজন্য ও চোখে হাত দিয়ে বালিশে শুয়ে শুয়ে কান্নার করার অ্যাক্টিং করছে, এত পাকনামি শিখেছে এখন। এর মাঝে কিন্তু আবার জাইফা আরবি পড়াও শেষ করে নিয়েছে, তো ওদেরকে এখন আমি খেলতে দিয়েছিলাম, বলছিলাম যে তোমরা দুইজন খেলা করো, কিছুক্ষণ খেলা করো, তারপর আবার জাইফাকে পড়াবো। তো দুইজন খেলা করতে করতে আবার রাগারাগিও শুরু হয়ে গেছে। তো আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কোথাও বেড়াতে গেলে
আসলে কিন্তু অনেক কাপড় জমে যায়, আর যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো দেখা যায় কাপড় আর ওইখানে কোনো কিছু ওয়াশ করা হয়নি, পরেছি আর ব্যাগে রেখে দিয়েছি ময়লা কাপড় চোপড় এরকম। তো এখন হচ্ছে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, তো কিছু কাপড় চোপড় আমি ওয়াশ করব। একসাথে সব কিছু করা যায় না, বেশি হয়ে যাবে, তো অল্প অল্প করে করে নিব। তো আমার কাপড় চোপড় ওয়াশ করা হয়েছে, তো এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে শুকাতে দিব। এখন যেহেতু শীতের দিন একটু ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ব্যালকনিতে দিলে কিন্তু সারা দিনে ও শুকায় না এখন কাপড়। আর আমার ব্যালকনিতে কিন্তু বেশি রোদ নাই, বেশি নাই বলতে রোদ আসেই না, শেষ বিকালের দিকে একটু রোদ আসে এরকম। তো কয়েকদিন পরে রোদ উঠেছে, তো সেই জন্য পুরা ছাদ ভর্তি দেখা যাচ্ছে, অনেকেই ছাদে কাপড় কম্বল তারপরে হচ্ছে তোশক সবকিছু শুকাতে দিয়েছে। আমি কিন্তু দুইজনকে বাসায় রেখে ছাদে এসেছিলাম, তো বলেছি তোমরা একটু খেলা করো, আমি কাপড়টা মেলে তাড়াতাড়ি চলে আসব। তো দুইজন নিচে থেকে আমাকে ডাকাডাকি শুরু করছে, তো ওরাও চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখানে জানি কি তো শোক রুদ্রে দিয়েছে, তো এখানে বসে পড়েছে খেলা করার জন্য। তো এখন হচ্ছে আমার কাপড় লাড়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি রান্না বান্নার কাজে চলে এসেছি রান্নাঘরে। তো এখন আজকে লাউ রান্না করব, আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। রুই মাছ দিয়ে লাউ কিন্তু খেতে ভালোই লাগে, শোল মাছ দিয়েও লাউ খেতে ভালো লাগে। তো শোল মাছ আমার ফ্রিজে আছে, কিন্তু এখন আবার এটা ওইরকম ভাবে বের করা নাই, আর মাছটা আমি রাত্রে বের করে নর্মালি রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে বরফটা গলে যায়, সেজন্য সারা রাত্রে বরফটা গলে গিয়েছে। আজকে রান্না বান্নার বেশি একটা ঝামেলা নেই, লাউ রান্না করব, আর হচ্ছে কিছুটা লাউ আমি রেখেছি ভাজি করার জন্য, যাই ফাই ভাবে রান্না করলে খাবে না, তো ওকে কিছুটা লাউ আমি ছোট ছোট করে কেটে আলুর মতো ভাজি করে দিব। আর হচ্ছে আমার গত দিনের মাংস রান্না করা ছিল ফ্রিজে, তো সেটা বের করে নিব, তো মাংস আর লাউ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো রান্না বান্নার বেশি একটা ঝামেলা নেই, অল্প রান্না বান্নার ঝামেলা কম করে আমি ঘরের কাজগুলো করে নিব। কোথাও থেকে ঘুরে আসলে তো সবাই জানেন বাসায় প্রচুর কাজ থাকে, তো গুছগাছ করতে করতে কিন্তু 2 দিন কেটে যাবে, যেহেতু একা হাতেই সবকিছু করতে হয়, এসে জন্য একটু সময় নিয়ে করি। আর এদিকে হচ্ছে জাইফার জন্য লাউ ভাজি করেছি, ভাজিটাও হয়ে গেছে। আর এই তো এখানে আমি হচ্ছে আমি ফ্রিজে মাংস রেখেছিলাম রান্না করা মাংস, তো সেটাও বের করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনাটা খুলে রেখে দিব, তাহলে একটু তাড়াতাড়ি এটা গলে যাবে বরফটা, তারপরে আমি এটা জাল করে নিব। তো এর মাঝে হচ্ছে আমি গরম পানি করতে দিয়েছি চুলায়, তো গরমটা গরম পানি হয়ে গেলে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব। তো এই শীতের সিজন পুরো সিজনে আমি হালকা পানিটা গরম করে তারপর বাচ্চাদেরকে গোসল করাই, তো এর মাঝে আব্দুল্লাহকে কিন্তু গোসল করানো হয়ে গিয়েছে, জাইফাকে ভাত খাইয়ে আমি নিজে খেয়ে নিয়েছি। তো খাওয়া শেষ করে এসে দেখি জাইফাই গুলা সবকিছু রেডি করেছে, তো আমাকে বলছে আম্মু মামি আজকে কিছু বানাবো, তো তোমার গ্লুগানটা একটু দাও, তোমার রং দাও, তো ওই সবকিছু নিয়ে এখানে রেডি করে রেখেছে। তো আমাকে বলছে যে তুমি এখন আমাকে একটু হেল্প করো, তো আমাকে বলছিল যে কিছু বানাবে, তো কি বানাবে সেটা তো আর বলতে পারছে না, তো দেখি সে কি বানায় তো আর কি। তো আমি ওই গ্লুগানটা এখন একটু গরম হতে দিলাম, তো যখন এই ধরনের কাজ করতে চায় আমি কখনোই বাধা দিই না, কাজ করুক, এতে করে কিন্তু কাজের আগ্রহটা বাড়বে বাচ্চাদের, আর অ্যাক্টিভ থাকা ভালো বাচ্চারা। তো এখন ওকে আমি একটু হেল্প করছি, আমাকে বলছে যে এটা একটু খুলে দাও, তো খুলে দিলাম। এই তো প্রথমে হচ্ছে জাইফা একটা বোতলে ঢাকনা নিয়েছে, তারপরে অরেঞ্জ কালারের রংটা দিয়েছে, এর মাঝে দিচ্ছে সব জুড়ি 3 রকম কালারের, ব্লু কালার, গোল্ডেন কালার আর মেজেন্টা কালার, 3 রকম কালারের দিচ্ছে। তো এখন রংটা এই যে জরিটা আছে সেটা ছড়িয়ে দিচ্ছে, এর মাঝে দিবে গ্লুগান। তো গ্লুগানটা গরম হয়ে গিয়েছে আমার, তো আমি একটু ওকে গ্লুগানটা লাগিয়ে দিব।
এটা শুকানোর পর দেখি কেমন হয়। তো এই তো শুকানোর পরে এরকম হয়েছে দেখতে, তো আইডিয়াটা কিন্তু খারাপ না। যাই সব বলছিল মাম্মি আমাকে কিন্তু আর খেলনা কিনে দিতে হবে না, এখন থেকে আমি নিজেই খেলনা বানিয়ে বানিয়ে খেলা করব, আর ভাইয়াকেও আমি বানিয়ে বানিয়ে গিফট করব। তো মেয়ের কথা শুনে হাসছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার মেয়ের আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।